আজকের চরিত্রটা নিয়ে যদি বলি একটু ডিফারেন্ট, ভদ্র বেশি শয়তান যদি বলি, ভদ্র বেশি ক্রিমিনাল যদি বলি, এই ধরনের একটা ক্যারেক্টার প্লে করছি। খুবই ভদ্র বেশি, কিন্তু বেসিক্যালি লোকটা ক্রিমিনাল। পুরো গল্পটাই এই ভদ্রবেশী ক্রিমিনালের ওপরে। ডিরেক্টর হচ্ছে সাদনান রনি, যে কিনা আমার কাছে ক্রিমিনাল বানালো। অ্যান্ড একটু ডিফারেন্ট, একটু একটু অন্যরকম গল্পটা আর কি। না, এরকম এরকম আসে না, ক্রিমিনালি করে কাউকে বাদ দেয় না। যদি মনে হয় যে কারোর সাথে কাজ করতে কমফোর্ট, অবশ্যই তার সাথে কাজ করি। যদি মনে হয় যে না, ওই মানুষের সাথে আমি কমফোর্ট ফিল করবো না, তাহলে হয়তো কাজ করা হয় না। কিন্তু বাদ দিয়ে দেওয়া, না দিয়ে দেওয়া, আসলে ওইভাবে ভাবি না বিষয়টাকে। বললাম না যে আমি তো একটা কথা সবসময় বলি, যে মানুষের জন্য যেটা সিন্ডিকেট, আমার জন্য সেটা কমফোর্ট জোন। আমি সিন্ডিকেট শব্দটা ইউজ করি না, আমি কমফোর্ট জোনটা ইউজ করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। অভিনয়, গায়কি বা নাচ পারা, এইটা একটা সেক্টর হিসেবেই ধরি এন্টারটেনমেন্টে। আর নির্মাতা যদি বলি, নির্মাতা আসলে ওইভাবে না, আমি শখে বানাই আর কি, শখের কারিগর। তো যে কারণে শখে বানাই, তার মেইন রিজন হলো যে আমি যেটা ভিজুয়াল করি একটা গল্প মাথায় আসার পর, তখন সেটাকে আমার কাছে মনে হয় যে ওইটা আমার চেয়ে বেস্ট কেউ পারবে না। আমি যেটা ভিজুয়াল করি, হয়তো অন্য কেউ বানালে তার মতো বেস্ট হবে, বাট আমি যেভাবে দেখেছি সেভাবে হবে না। সো ওই জায়গা থেকে আমি নির্মাতার ট্যাগটা নিতে চাই না, শখের নির্মাতা ট্যাগটা নিতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করব। প্রযোজক যদি বলি, হ্যাঁ, আমি আমি অলওয়েজ আমার মাথায় একটা ব্যাপার কাজ করে যে আমি ইন্ডাস্ট্রি থেকে আর্ন করে সেটা ইন্ডাস্ট্রিতে রোল করতে চাই। আমি আমার আর্নিংটাকে ইন্ডাস্ট্রিতে রোল করতে চাই, তার কারণ হচ্ছে যে আমি চাই আমার থ্রুতে ইন্ডাস্ট্রিতে কর্মসংস্থান বাড়ুক। আমি যখন আমার ইনভেস্ট এখান থেকে ইনভেস্ট নিয়ে আরেক জায়গায় রোল করতেছি, তার মানে হচ্ছে যে আমার ইচ্ছাটা সৎ। এই জায়গাটাকে আমি বিলং করি, আমি একদমই বিলং করি ইন্ডাস্ট্রিটাকে। সো ওই জায়গা থেকে আমার মনে হয় যে দিস ইজ ভেরি গুড, অ্যান্ড যাদের যাদের সামর্থ্য আছে সবারই এটা চেষ্টা করা উচিত। এখন যাদের সাথে কাজ করি, তাদের সাথে আমার কমফোর্ট লেভেলটা সবচেয়ে বেস্ট। অহনা আছে, তিথি আছে, সৌমি আছে, নতুন একটা মেয়ে আমার সাথে এদিন কাজ করছে, ছোয়া। সো এদের সাথে আমি একটু কমফোর্ট ফিল বেশি করি। আর বাইরে আসলে ওভাবে কাজ করা হয় না, বাট স্টিল কোনো ভালো গল্প পেলে বা কারোর মধ্যে যদি আগ্রহ দেখি, আমি পিছু পা হই না, আমি চাই যে কাজটা হোক, নতুন করে একটা কমফোর্ট জোন ক্রিয়েট হোক। আচ্ছা, সেটা হচ্ছে যে ওর সাথে আমার অনেক কাজ করা হয়, ভালো ভালো কাজ করা হয়, যেটা হচ্ছে যে কাজ করতে করতে এখন দর্শকপ্রিয়তাও পেয়েছে ওরা আমার কাজ, আমাদের জুটিটা মানুষ পছন্দ করছে। আর দীর্ঘদিন একসাথে কাজ করলে যেটা হয়, একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়েই যায়। সেটা একটা ছেলে মেয়ের মধ্যে হতে পারে, একটা ছেলে ছেলের মধ্যে হতে পারে, একটা মেয়ের মধ্যে হতে পারে। তা আমার সাথে ওর খুবই ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। আর যেটা হয় যে বাইরে থেকে মানুষ আসলে অনেক কথাই বলে, অনেক কিছুই দেখে বা অনেক কিছুই বোঝানোর চেষ্টা করে, আমি আসলে এগুলোকে কেয়ার করি না। আমার কাছে মনে হয় যে আমার কাছে সম্পর্কের ভ্যালুটা ম্যাটার করে, সেটা বন্ধুত্ব হোক বা যে সম্পর্কই হোক। অ্যান্ড অফকোর্স ওর সাথে আমার খুব ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, এটাকে নিয়ে মানুষ কী বললো না বললো আমি আসলে কখনো ভাবি না। অ্যান্ড আমাদের এই বাইরে থেকে কথা বা কান কথা আসার কারণে আমাদের সম্পর্কের মধ্যে কোনো প্রবলেমও ক্রিয়েট হয় না, বিকজ আমরা আমাদের ইথিক্সের জায়গায় ওকে।